দেখতে দেখতে সাফল্যের সাথে ইন্ডিয়ান সিল্কাস এজেন্সিস পূর্ণ করল 50 বছর। সব থেকে আগে আমি বলি আজকে ইন্ডিয়ান সিল্কাস এজেন্সিসের এই 50 বছর পূর্ণ হলো মা আর শ্রী অরবিন্দর আশীর্বাদে। আজকে আমি যা কিছু এই অবধি পৌঁছতে পেরেছি শ্রী মা আর শ্রী অরবিন্দর আশীর্বাদে আর আমার বাবার আশীর্বাদে এই অবধি আমি আসতে পেরেছি। এবং এই যে পুরো রাস্তাটা এত সুন্দরভাবে এসেছি যে আজকে আমি তাদের আশীর্বাদ তাদের ভালোবাসা পেয়ে আমি এই অবধি আসতে পেরেছি আর এই প্রতিষ্ঠানকে আমি এই সুন্দরভাবে চালাতে পারছি, এটাই আমার সব থেকে আনন্দের ব্যাপার। আগামী দিনে তোমাদের থেকে আর কি কি দেখা যাবে নতুন জিনিস? নতুন তো নতুন বলতে তো এখন সবই কিছু, যেটা যার পছন্দ সেটা হলো নতুন, ঠিক না? কেন শেষ নেই, প্রোডাক্টসের শেষ নেই, ডিজাইনের শেষ নেই, যেটা যার পছন্দ। আজকে আমি এই প্লেন একটা আমি পরে যদি থাকি সেটাও সুন্দর নতুন আমার জন্য, কিন্তু হয়তো অন্য কেউ বলতে পারে যে আরে এটা তো অনেক পুরনো ডিজাইন। তো আমার জন্য নতুন হলো যেটা আমাকে স্যুট করে, যেটা আমি পরে আনন্দ পাই, ওটাই হলো আমার সব থেকে নতুন। নতুন ভ্যারাইটি দেখুন প্রচুর বেরিয়েছে, প্রিন্টেডের ওপরে, তসরের ওপরে, গিছা, কাঞ্জিবরম, মানে শেষ নেই। যেটা কোরা সিল্ক এখন খুব চলছে, লিনেন চলছে, মটকা চলছে, এইসব খুব ডিমান্ড, লোকে পরে আরাম আর কোনো দিনও আউট অফ ফ্যাশন হয় না, এটাই হলো সব থেকে বড় ব্যাপার। তারপর জামদানিগুলো, এগুলো যেমন আমি একটা শাড়ি আপনাকে দেখাতে চাইছি, যেমন এই ধরনের বেনারসি, এগুলো হলো ট্রেডিশনাল বেনারসি অথচ খুব সুন্দর, মানে আমি দেখাচ্ছি দেখুন, এই যে হলো একদম হালকা ট্রেডিশনাল, আগেকার দিনে যেটা আমি বলবো আজ থেকে 20-30 বছর আগে এই শাড়িগুলো এত ভালো ছিল, আর এখন ফিরে এসেছে সেই পুরনো জিনের আগেকালের জিনিস। কেন মডার্ন কত, আগে যেটা চুমকি দিয়ে পরা শাড়িগুলো এখন দেখবেন কেউ পছন্দ করে না, তো ট্রেডিশনটা ফিরে আসছে। হ্যাঁ, যেটা এখন নতুন আরেকটা বেরিয়েছে যেটা হলো আমার মটকার উপরে ডাবল সাইড করে একদিকে গ্রে একদিকে, মানে এই মুহূর্তে আমার কাছে একটা গ্রে আর হোয়াইট আছে, যেটা আমার যেটা আপনার বোথ সাইডে পরা যায়। আপনি একটা একদিকে গ্রে পরলেন, কোনো অন্য কোনো অনুষ্ঠানে গেলেন সেখানে আপনি হোয়াইট দিয়ে পরলেন, তো ইটস এ ডাবল কালার শাড়ি বোথ সাইড যেটাকে বলবো, অ্যান্ড টু ডিফারেন্ট কালার্স, যদি ব্লু হবে তার একদিকে গ্রিন হবে, গ্রে আছে তো হোয়াইট আছে, সিমিলার ফ্যামিলি কালার, একদম ইউনিক, এটা বলা একদম ইউনিক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।